নমস্কার, সকলকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পড়ে গেলাম আরো একটা নতুন বছরে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 2012। পেরিয়ে এলাম আরো একটা বছর, কি পেলাম কি পেলাম না সে হিসেব মেলানোর আগে নতুন বছরে পা রাখা মানেই নতুন স্বপ্ন, নতুন ভাবনা, নতুন কল্পনা, নতুন প্রত্যাশা। আর সর্বমঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সকলের প্রত্যাশা পূর্ণ হোক 2012-তে। এই আশা নিয়ে আজকের অনুষ্ঠানে সকলকে আমাদের শুভেচ্ছা, এবং আপনারা ভালো থাকুন, নির্মল থাকুন, এই আশা রাখছি ভগবানের কাছে, ভগবান শিবের অভয় চরণে। এ কথা জানিয়েই, প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান জ্যোতিষ ভিত্তিক এবং অবশ্যই আধ্যাত্ম ভিত্তিক অনুষ্ঠান, এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ বহু বহু মানুষ ভারতবর্ষের যারা প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন, শুধুমাত্র বাংলা ভাষাতে নয়, বিভিন্ন ভাষায় আমাদের এই অনুষ্ঠান দেখেন, এবং এটা ভাবতে ভালো লাগে যে অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আজকে তাদের জীবনকে মাধুর্যময় করতে পারছেন। শুধু অর্থ নয়, তারা বিভিন্ন ক্ষেত্রে যে অশান্তির বেড়াজালে পড়ে থাকেন তা থেকে বেরিয়ে আসতে পারছেন, আর পারছেন যে ব্যক্তিত্বের স্নিগ্ধ পিতৃসুলভ উপদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে তিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যিনি জ্যোতিষ জগতের একজন আলোকময় ব্যক্তিত্ব, যার নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। তার পরিচয় নতুন করে আর দেওয়ার কিছু নেই। তার আগে জানিয়ে রাখি যে ভারতীয় জ্যোতিষশাস্ত্র তা হল বেদের চক্ষুস্বরূপ, কারণ ঋগ্বেদেই প্রথম জ্যোতিষশাস্ত্রের অভিষেক ঘটে, এবং এই শাস্ত্রের মধ্যে বেদ, ব্রাহ্মণ, সংহিতা, উদ্ভিদবিদ্যা, গণিতবিদ্যা, জ্যামিতি, ক্ষেত্রবিদ্যা, এছাড়াও বৌদ্ধ ও জৈন ধর্মের ক্রিয়াকাণ্ডের বহুমুখী জ্ঞানের ঘনীভূত প্রভাব বিদ্যমান। সুতরাং এই শাস্ত্রকে উপেক্ষা করব কি করে আমরা? আর হাজার হাজার বছর ধরে ভারতীয় মুনিঋষিরা প্রকৃতিকে অনুধাবন করে, গ্রহ নক্ষত্রের অবস্থানকে অনুধাবন করে যা লিপিবদ্ধ করে গেছিলেন, তারই প্রতিফলন হচ্ছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র। আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত একজন জাতক জান্তিকা জন্মানোর পর তার বিবাহ, তার সন্তান লাভ, তার পিতৃমাতৃহানি, তার সন্তানহানি, তার স্ত্রীহানি, তার শুভযোগ, তার বিদ্যা, তার প্রেম পরিণতি কী পর্যায়ে যাবে, সব কিছু কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণের মাধ্যমে আমরা পাই। আর সে কারণেই প্রকৃতিকে আমরা শাসন করতে চাইলে পারব না। তাহলে রবীন্দ্রনাথের কথা বলি, যার হাত ধরে জীবন মৃত্যুর যে মোহিনী মোহন লেখা বেরিয়েছিল, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, তিনিও কি পেরেছিলেন জীবনের এই অমোঘ নিয়ম থেকে বেরিয়ে আসতে? মৃত্যুর কোলে তাকেও ঢলে পড়তে হয়েছিল। আর সেই জন্যই আজকে সমাজ জীবনের ভ্রাম্যমান প্রচুর নরনারীরা জ্যোতিষশাস্ত্রকে অবলম্বন করে বেঁচে থাকতে চাইছেন। আর জ্যোতিষশাস্ত্র মানেই প্রথমেই ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করতে হবে। আর সে কারণেই বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি এই জ্যোতিষশাস্ত্রের ওপর নিবিষ্ট চর্চা করে চলেছেন বছরের পর বছর, যার সান্নিধ্যে আজকে বহু মানুষ, আর্তপীড়িত নিঃস্ব মানুষ, বেরিয়ে এসেছেন তাদের সমস্যার বেড়াজাল থেকে, ফিরে পেয়েছেন জীবনের ঐশী আনন্দ, অনাবিল আনন্দ, সেই মানুষকে আমরা স্টুডিওতে স্বাগত জানাব, যিনি একাধারে সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্রবিদ, ধর্মগুরু, শৈব সাধক এবং জ্যোতিষ গবেষক। মহারাজকে আমাদের স্টুডিওতে স্বাগত। কার্যক্রম চলাকালীন
আমরা আপনাদের আগামী 20 ফেব্রুয়ারি 20শে ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে মহারাজের নিজের আশ্রমে যে কর্মকাণ্ডের, যে বৈদিক কর্মকাণ্ডের আয়োজন হয়ে থাকে সে সম্পর্কে আরও বিস্তারিত জানব। তার আগে মহারাজের শ্রীমুখ থেকে আমরা কিছু ধর্মীয় বাচন শুনব। স্বাগত জানাব বাবা শ্রী দেবদাসজি মহারাজকে। হরি ওং নম শিবায়, হরি ওং নম শিবায়, হরি ওং নম শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নম, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নম, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নম। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। সাথে সাথে এসে গেছে সেই শুভ তিথি, এসে গেছে সেই শুভক্ষণ, এসে গেছে সাধক সাধিকাদের সেই পরম তিথি, সেই পরম উপাসনার লগ্ন। যে দিন, যে দিনগুলিতে, যে মুহূর্তগুলিকে কাজে লাগিয়ে মানব জীবনকে মসৃণ করা যায়, মানব জীবনে শুভ গতি লাভ করা যায়, সাধক সাধিকা ভক্তরা তাদের শক্তিকে বৃদ্ধি করতে পারে এবং জীবনকে সহজ সরল করতে পারে। সমস্ত ব্রতের মধ্যে সবথেকে সরল ও সহজ ব্রত, সবথেকে মহান ব্রত এই শিবরাত্রি ব্রত। আর তা আগামী 20 ফেব্রুয়ারি 2012 শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের থেকে তোমাদের সকলকে, সকল দর্শককে, সকল ভক্তকে, সকল শিষ্যকে, যারা তোমরা অনুষ্ঠান দেখছ, তোমাদের সপরিবারে তোমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আশ্রমে আসবার জন্য এবং নিখরচায় কোনো সেজন্য সহযোগ মূল্য বা অর্থকড়ি দিতে হবে না। এখানে শিবরাত্রি পালন করবার জন্য, শৈব ব্রত পালন করবার জন্য এবং ভগবান শিবের দর্শন করবার জন্য, সাথে সাথে গঙ্গা আরতি, শিব মহাপুরাণ পাঠ, স্কন্ধ পুরাণ, ভগবদ গীতা পাঠ ইত্যাদিতে অংশগ্রহণ করবার জন্য। সে বিষয়ে তোমাদের আর্য আরেকবার বলে দিচ্ছে, আগামী 20 ফেব্রুয়ারি 2012 সোমবার, 21 ফেব্রুয়ারি 2012 মঙ্গলবার, 22 ফেব্রুয়ারি 2012 বুধবার এবং 23 ফেব্রুয়ারি 2012 বৃহস্পতিবার এই 4 দিন ব্যাপী শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমে বাৎসরিক উৎসব পূজা অনুষ্ঠিত হবে, দীক্ষাদান অনুষ্ঠিত হবে, গঙ্গা আরতি, শিব মহাপুরাণ পাঠ, শৈব ব্রত পালন করা হবে। তোমরা সপরিবারে আসতে পারবে। এখানে বিনা খরচায় বা নিখরচায় থাকা খাবার এবং এখানে এখানে স্নানের সমস্ত প্রকার ব্যবস্থা থাকবে। দর্শক বন্ধুরা, আরও একবার আপনাদের জানিয়ে দিই যে আগামী 20শে ফেব্রুয়ারি 2012 সাল শিবরাত্রি উপলক্ষে মহারাজের আশ্রমে যে বৈদিক ক্রিয়াকর্ম পালিত হবে সেই উপলক্ষে আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণ রইল। আমাদের এই অনুষ্ঠানের সমস্ত দর্শক, মহারাজের সমস্ত শিষ্য শিষ্যা এবং আমাদের প্রত্যেক শুভানুদ্দায়ীরা, আপনাদের আগাম আমন্ত্রণ রইল আগামী 20শে ফেব্রুয়ারি 2012 মহারাজের নিজস্ব আশ্রমে 20 তারিখ, 21 তারিখ, 22 এবং 23 তারিখ 4 দিন ধরে এই বৈদিক অনুষ্ঠান চলবে। তার মধ্যে রয়েছে তারামায় স্নান, 4 প্রহরে শিবে স্নান, প্রবচন, গঙ্গারতি, শিব মহাপুরাণ পাঠ, আরও নানা বৈদিক ক্রিয়াকর্ম। আপনারা অবশ্যই আসবেন এবং ঠিকানাটা এরকম, আপনারা দয়া করে লিখে নিন,
চুঁচড়ো স্টেশন, হুগলি জেলার চুঁচড়ো স্টেশন, সেখান থেকে অটোতে, রিকশায় বা বাসে আপনারা চলে আসুন সুগন্ধা দোলবাড়ি, সুগন্ধা দোলবাড়ি স্টপেজ, সুগন্ধা দোলবাড়ি স্টপেজে নেবেই আপনারা দেখুন বাবা শ্রী দেবদাস মহারাজের গঠিত নতুন আশ্রমটি একদম সন্নিকটে, বাস স্টপেজের সন্নিকটে। হুগলি জেলার চুঁচড়ো স্টেশন থেকে অটো, রিকশায়, বাসে বা যে কোনো যানবাহনে আপনারা সুগন্ধা দোলবাড়ি স্টপেজে নেবেই দেখতে পাবেন সাদা রঙের আশ্রম, সেখানেই এই অনুষ্ঠান, বৈদিক অনুষ্ঠান হবে এবং আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল। আমরা চলে আসছি চিঠির ব্যাপারে। তাপস কুমার ভট্টাচার্য উনি পাঠিয়েছেন দত্তপুকুর থেকে, চব্বিশ পরগনা উত্তর দত্তপুকুর থেকে। এই চিঠিটি পাঠানোর আগে বলি যে আমাদের কাছে যে চিঠি নির্বাচিত হয়, যার পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষ বিশ্লেষণ আপনারা মহারাজের শ্রীমুখ থেকে শোনেন, সেক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত বয়সকেই অগ্রাধিকার দিই। কারণ একজন দশ বছরের জাতক জাতিকা, তার জীবনে যেরকম গুরুত্ব আছে, ষাট, পঁয়ষট্টি, আশি বছরের মানুষকে আমরা সমান শ্রদ্ধার চোখে দেখি। সে কারণে আজকে তাপসবাবুর চিঠিটি নির্বাচিত হয়েছে। উনি লিখছেন, পরম শ্রদ্ধেয় বাবা শ্রী দেবদাস, পত্রে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন এবং আর্য ভাইকে আমার ভালোবাসা দেবেন। আমি আপনার একজন ভক্ত এবং আপনার অনুষ্ঠান দেখে মনে প্রাণে ভীষণ আনন্দিত হই এবং আপনার নির্দেশও অত্যন্ত ভালো লাগে। আমার জন্ম 12/4/1952 শনিবার বেলা 12:45 কলকাতাতে। দয়া করে আমার ভবিষ্যৎ জীবন, আর্থিক অবস্থা এবং শরীর স্বাস্থ্য কেমন যাবে এই বিষয়ে কিছু আলোকপাত করলে আপনার কাছে চিরবাধিত থাকি। এটি তাপস কুমার ভট্টাচার্য, দত্তপুকুর, চব্বিশ পরগনা। তাপসবাবু, আপনি 1952 সালে আপনার জন্ম হলেও আমরা সমস্ত বয়সকেই গুরুত্ব দিই এবং সে কারণেই আমরা আপনার চিঠির উত্তরেরও যথোপযুক্ত বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেব। তার আগে প্রত্যেককে বলি যে আপনারা যারা চিঠি পাঠাচ্ছেন তারা এই ঠিকানাতে চিঠি পাঠাবেন এবং কিভাবে চিঠি পাঠাবেন বলে দিই। আপনাদের নাম উল্লেখ করবেন, তারপরে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম সময় এবং শেষে জন্মস্থান। এই চারটে জিনিস কিন্তু আপনারা প্রায়োরিটি দেবেন, এই চারটে জিনিস অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন এই ঠিকানায়। শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। চিঠি পাঠানোর কিন্তু একমাত্র ঠিকানা হলো এটাই। আসুন আমরা তাপসবাবুর ব্যাপারে কিছু ধর্মীয় বিশ্লেষণ, কিছু জ্যোতিষ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। তাপস বাবা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ, তোমার শুভ জন্ম তারিখ 12/1952। সেদিন ছিল শনিবার, দুপুরবেলা 12:45 তোমার কলকাতাতে জন্ম। বাবা, তোমার হচ্ছে তুলা রাশি, তুলা রাশি কর্কট লগ্ন, কর্কট লগ্ন। বিশাখা নক্ষত্র 16/7, 16 নম্বর নক্ষত্র, 7 নম্বর রাশি। কৃষ্ণ তৃতীয়া তিথিতে তোমার জন্ম, কৃষ্ণ তৃতীয়া তিথিতে তোমার জন্ম। লৌহ পায়া, লৌহ পায়া, শূদ্রবর্ণ, শূদ্রবর্ণ। দেবারিগণ বা রাক্ষসগণ, দেবারিগণ বা রাক্ষসগণ। লৌহ পায়া তোমার, তোমার জীবন খুবই সংগ্রামময়, জীবনে তুমি খুবই সংগ্রাম করেছ। তোমার জন্মকুণ্ডলিতে যে শুভ শুভ যোগগুলো আছে সেটা বলি, অতীব দুটি শুভ যোগ তোমার জন্মকুণ্ডলিতে রয়েছে, সেটি হলো বৃহস্পতি আর মঙ্গল, গুরু মঙ্গল যোগ, গুরু মঙ্গল যোগ। আর বৃহস্পতি আর চন্দ্র গজকেশরী যোগ, গজকেশরী যোগ। এত দুটি সুন্দর রাজযোগ থাকা সত্ত্বেও তোমার জীবন কেন এত সংগ্রামময়, তোমার জীবন কেন এত বেদনাময়, তোমার জীবন কেন এত এত দুশ্চিন্তাময়? তার কারণ, তুমি ছোটবেলা থেকে খুব সংগ্রাম করেছো,
জীবনে তুমি আজ যা সফলতা পেয়েছ সে বিষয়ে তোমার অক্লান্ত পরিশ্রম, তোমার মেহনত, তোমার একাগ্রতা, তোমার নিষ্ঠা তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। তুমি বিশেষ কারো সহায়তা পাওনি, তুমি বিশেষ কারো সহায়তা পাওনি, কারণ তোমার জন্মকুণ্ডলিতে খুবই ভালো দুটি যোগ আছে, আর তোমার শুক্র খুব আছে তুঙ্গস্থ, ফলে তুমি খুব শৌখিন এবং খুব খুব মার্জিত এবং খুবই তুমি তোমার খুব খুব অভিরুচি রাখো, তুমি খুব মার্জিত এবং তুমি খুবই শৌখিন, তুমি খুবই শৌখিন। তোমার এই শুভ দুটো যোগ রাজযোগ থাকা সত্ত্বেও কেন জীবন এত মসৃণ নয়, এত সংঘাতময় কেন? কারণ তোমার শুনে দুঃখ পাবে না, তোমার জন্মকুণ্ডলিতে শনি রবিকে দেখছে আর রবি শনিকে দেখছে। এটি হলো একটা বিশ যোগ, এটি হলো একটা একটা বিশ যোগ। তো যাদের তোমাদের আর্থিক ক্ষেত্রে সমস্যা, যাদের তোমাদের জীবনে স্বপ্ন আছে, আছে তোমাদের মধ্যে ব্যক্তিত্ব, আছে তোমাদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা, তোমরা খুবই মেহনতি, তোমরা খুবই পরিশ্রম করো, কিন্তু সফলতা জীবনে নেই তাদের ক্ষেত্রে। এবং যাদের শনি বিবাহের ক্ষেত্রে সমস্যা দিচ্ছে, বিবাহের বিলম্ব বিবাহিত জীবনে সুখ শান্তিকে নষ্ট করে রেখেছে, স্বামী স্ত্রী থেকে দূরে, স্ত্রী স্বামী থেকে দূরে, বা মামলা মোকদ্দমা, এই যে সমস্যা, সেক্ষেত্রে তোমাদেরও জানা দরকার শনি রবি বীজযোগ এই যে অবস্থান, এক্ষেত্রে আমাদের অবশ্যভাবে শনির পুরো পরিচয় জানতে হবে, রবির পুরো পরিচয় জানতে হবে, এবং সূর্য পূজা, সূর্য প্রণামের সাথে সাথে সংঘার প্রণাম মন্ত্র আমাদের জানতে হবে, সংঘার প্রণাম মন্ত্র আমাদের জানতে হবে। বা যারা শনি রবির কারণে অসুস্থ হয়ে পড়ছো বারবার, হ্যাঁ ডাক্তার বলছেন সুস্থ, কিন্তু শারীরিক সুস্থতা অনুভব করছো না, অথবা যতক্ষণ পর্যন্ত ঔষধ খাচ্ছ, ঔষধের মধ্যে রয়েছ, সুস্থ থাকছ, কিন্তু ঔষধ ছেড়ে দিলেই বা মেডিসিন ছেড়ে দিলে আর সুস্থ থাকছ না, অর্থাৎ তোমার রোগ আরোগ্য হলো না, রোগটা প্রশমিত হয়ে থাকছে, সেক্ষেত্রে এরকম ক্ষেত্রে এই শনি রবি খুব বিলম্ব খুব একটা সমস্যা সৃষ্টি করে। তাই শনি আর রবির পরিচয় কি তোমরা জানো? এই সংঘাকে সংঘার প্রণাম মন্ত্র কেন করতে হবে? সেক্ষেত্রে যে যমের ত্রাস, রোগ ভোগ, রোগ ব্যাধি, তো যমকে তা তোমাদের জানতে হবে। এবং ছায়াকে, সেক্ষেত্রে ছায়ার যে তোমার ধ্যান মন্ত্র তাও তোমাদের জানতে হবে। তাহলে সূর্য, সন্ধ্যা, ছায়া, শনি, যম, এদের মধ্যে সম্পর্কগুলো কি? শনি বিলম্ব করে, শনি বিবাহে সমস্যা দেয়, শনি স্বপ্ন পূরণ হতে দেয় না। হ্যাঁ, বিবাহিত জীবনে তো এমন হয় যে মানে ডিভোর্স হয়ে যাবে, বা শনির কারণে বিয়েই হয় না। হ্যাঁ, তোমার কুমারী মেয়ে তার পাত্রীর সম্বন্ধ আসছে দোজবড়ে বিয়ে, এরকম সম্বন্ধ আসে, অবাস্তব অবাস্তব। হ্যাঁ, তো এক্ষেত্রে জানতে হবে যে এই যে তোমাদের এই যে সময়টা, যে মকর সংক্রান্তি, সূর্যের এখন উত্তরায়ণ হলো কুরুক্ষেত্রে, যখন ভীষ্ম পিতামহ যখন স্বরসজ্জায় শায়িত হয়েছিলেন, তিনি যতক্ষণে উত্তরায়ণ না হলো, মকর সংক্রান্তির দিন না হলো, তিনি ততক্ষণ পর্যন্ত ইচ্ছা মৃত্যু ছিল তার, তিনি দেহত্যাগ করলেন না। উত্তরায়ণ হলো সূর্যের এই সময়, হলো সূর্যের এই সময় উত্তরায়ণ হলো শুভ সময়। তো এই সূর্যের উত্তরায়ণ বা মকর সংক্রান্তি
বা গঙ্গা সাগরে স্নানের দিনটা থেকে শুরু করে এদিকে শিবরাত্রি, আর যাদের এই শনি রবি সমস্যা তাদের দোল পূর্ণিমা পর্যন্ত গ্রহকে প্রশমিত করার, গ্রহকে শান্ত করার, গ্রহের পূজা করার সব থেকে শুভ সময়। কেমন? তো অদিতি হলো দক্ষের কন্যা, দক্ষের মেয়ের নাম হলো অদিতি। কাশ্যপ বিয়ে করেছিলেন তাকে, কাশ্যপ অদিতিকে বিয়ে করেছিলেন। এই অদিতি আর কাশ্যপের, কাশ্যপের সন্তান অদিতির গর্ভে বারো জন পুত্রের জন্ম হয়, বারোটি পুত্রের জন্ম হয়, তার মধ্যে সূর্য একজন। এখনো তোমরা দেখছো যে বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চের মাধ্যমে তারা জানছেন, গবেষণার মাধ্যমে, আমাদের সূর্যের মতো, সূর্যের আমাদের এই সৌরজগতের কাছাকাছি আরও সূর্যের মতো এরকম এগারোটি নক্ষত্র আছে, এবং এবং তারা নাকি সূর্যের থেকেও বড়। তো এই প্রজাতি নক্ষত্রদের মধ্যে সূর্য ছোট বা সূর্য একটি সাধারণ নক্ষত্র। তো এই বারোটি পুত্রের মধ্যে সূর্য একজন। বিবাহ করেছিলেন সূর্য কাকে? বিশ্বকর্মার কন্যা সংঘাকে। এই যে সংঘা নামটা এলো, অর্থাৎ সূর্যের স্ত্রী হলো সংঘা। সূর্য মন্ত্র, সূর্য প্রণাম, সূর্যকে আমরা তখনই শান্ত করতে পারব সূর্য যখন আমরা সূর্যের সাথে সংঘা, তার স্ত্রীর প্রণাম মন্ত্র আমরা করব। সংঘার গর্ভে সূর্যের প্রথম পুত্র, প্রথম পুত্রের নাম হচ্ছে বৈবস্বত, বৈবস্বত মনু। বৈবস্বত মনু হল সংঘা আর সূর্যের প্রথম পুত্র। তারপরে জন্মালো যম, তারপরে দ্বিতীয় পুত্রের নাম হলো যম। তাহলে যমকে, এই যে যমের ভয়, হ্যাঁ মৃত্যুর ভয়, মৃত্যুর মতো হয়ে একেবারে অ্যাক্সিডেন্টের মুখ থেকে বেঁচে, একদম প্রাণী মরতে মরতে বেঁচে আসা, হ্যাঁ তোমার অঙ্গহানি হয়ে যাওয়া, হ্যাঁ যমের ত্রাস, যমের ভয়। তাহলে যম হলো সূর্যের দ্বিতীয় পুত্র, সংঘা আর সূর্যের দ্বিতীয় পুত্র। শেষে একটি কন্যা, তার নাম হলো যমুনা, যম যমুনা, হ্যাঁ যমের ওই যে যে ভাতৃ দ্বিতীয়া যে হয়, হ্যাঁ যমুনা। যমুনা হলো সূর্যের কন্যা আর যমের বোন। আমি তোমাদের এই কাহিনী বলছি যা তোমরা পুরাণগুলি পড়েছ, স্কন্দ পুরাণ থেকে আমি তোমাদের এই কাহিনী বলছি, স্কন্দ পুরাণ থেকে। সংঘা সূর্যকে বিয়ে করেছিলেন বটে, সূর্যের সাথে সংঘা মানে বিশ্বকর্মার মেয়ে সংঘা বিয়ে হয়েছিল বটে, কিন্তু সূর্যের তেজ সে কখনোই সহ্য করতে পারত না। দূরে দূরে সবসময় সূর্য থেকে সংঘা সবসময় দূরে দূরে থাকতেন, তার কাছে যেতে চাইতেন না। কিন্তু কতক্ষণ দূরে থাকবেন, একই ঘরের মধ্যে বাস করে কতদিন কতক্ষণ দূরে থাকবেন? একদিন সংঘা চিন্তা করলেন, আর আমি এখানে থাকতে পারবো না, এত তেজ, এত সূর্যের তেজের মধ্যে আমি থাকতে পারবো না, আমি বাপের বাড়ি চলে যাই। কিন্তু সূর্য তাতে রাজি হলেন না। সূর্য রাজি হবেন কেন? বড় মুশকিলে তিনি পড়লেন, সংঘা বড় মুশকিলে পড়ে ভাবতে লাগলেন কি করা যায় কি করা যায়। ভাবতে ভাবতে সংঘা বা সূর্যের স্ত্রী তিনি ঠিক করলেন, অবিকল তারই মতো তিনি এক নারীকে সৃষ্টি করে সূর্যের কাছে রেখে যাবেন, একদম তার মতো দেখতে একজন আরেকজন নারীকে তৈরি করে সে সূর্যের কাছে রেখে যাবেন। তাহলে আর সূর্য তাকে দেখে কোনো সন্দেহ করবে না, তাকেই সে সংঘা ভেবে নেবে। এই চিন্তা করে সংঘা একেবারে নিজেই রূপে তৈরি করলেন আর এক নারীকে, আর এক নারীকে তৈরি করলেন, আর তার নাম দিলেন ছায়া। তাহলে ছায়াকে দেখবে, শনি যখন তোমরা হচ্ছে প্রণাম মন্ত্র করো তখন দেখবে লেখা আছে, ছায়া শব্দটি আছে, ছায়া মন্ত্র, ছায়া। ছায়াটাকে, ছায়া হল এই সূর্যের দ্বিতীয় স্ত্রী যাকে সংঘা তৈরি করলেন। কেন? সূর্যের তেজ আর সংঘা সহ্য করতে পারছিলেন না, তিনি ছায়াকে তৈরি করে গেলেন।
সংজ্ঞা ছায়াকে বললেন, তুমি সূর্যের স্ত্রী হয়েই থাকবে, তোমার পরিচয় কখনো কেউ কে তোমার পরিচয় তুমি কখনো কাউকে বলবে না। ছায়া বলল, আমি তো নকল সংজ্ঞা, কখনো যদি ধরা পড়ে যাই তাহলে তো সাপগ্রস্ত হতে হবে, সাপগ্রস্ত ধরার হয়ে সাপগ্রস্ত হবার ভয় যখন আমার যদি এরকম তৈরি হয় তাহলে কিন্তু আমি সমস্ত সত্য কথা বলে দেব যে আমি সংজ্ঞা নই, আমি ছায়া। সংজ্ঞা আর কোনো কথা না বলে সে বাপের বাড়ি বিশ্বকর্মার কাছে ফিরে গেল। বাবার পায়ে প্রণাম করে সংজ্ঞা বললেন, বাবা তোমার জামাই বা সূর্যের এত তেজ আমি সহ্য করতে পারছি না, তাই আমি এতদিন ধরে বহু কষ্ট পেয়েছি, বহু কষ্ট সয়েছি, আর আমি ওখানে ফিরে যাব না, আমি চিরদিনের জন্য আমি তোমার কাছে চলে এলাম, আমি বাপের বাড়িতেই চলে এলাম। কন্যার কথা শুনে বিশ্বকর্মা তো খুব ভৎসনা করলেন, তিনি খুশি হলেন না, না না এ কি, বিয়ের পরে হ্যাঁ মেয়ে বাপের বাড়িতে এসে যাবে, শ্বশুর বাড়িতে থাকবে না, এটা মোটেই ভালো কাজ নয়, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। তখন সংজ্ঞা মহাচিন্তায় পড়ল, বলে স্ত্রীলোকের জীবনটাই ধিক, এই মেয়েদের জীবনটা মায়েদের জীবনটা তাদের কাছে ধিক মনে হলো, নারী জন্মই বৃথা মনে হলো, যে প্রথম জীবনে পিতার আশ্রিত হয়ে বাঁচা, তারপরে স্বামীর আশ্রিত হয়ে বাঁচা, আর শেষ জীবনে পুত্রের আশ্রিত হয়ে বাঁচা, দূর দূর এ নারী জীবন একেবারে বৃথা, একেবারে একেবারে মানে কোনো স্বাধীনতা নেই, এখন আমি কি করি, স্বামীর ঘরেও ফিরে যেতে পারবো না, সেখানে আমি ছায়াকে তৈরি করে এসেছি, যে ছায়াকে দেখতে একেবারে আমার মতো, তাহলে তো সমস্ত কিছু সূর্য তো জানতে পেরে যাবে, আর ছায়াই বা ছাড়বে কেন, ছায়া তো সেই ঘর সংসার সে তো নিজের মতো করে বুঝে নিয়েছে। সে নিত্য পিতার কাছে ভৎসনা শুনতে থাকতো, রোজ রোজ বিশ্বকর্মা তাকে ভৎসনা করত, তবে যা তুই ফিরে যা, হ্যাঁ তোর বিয়ে হয়ে গেছে, অবশ্যই তোর স্বামীর ধর্ম পালন করা উচিত, তোর এখানে থাকা উচিত না, তাহলে এখন কি করবে, কি করলে তার মঙ্গল হবে, সেই কথা ভাবতে লাগলো। মনোরমা সংজ্ঞা এমন চিন্তা করে তপস্যার জন্য মন স্থির করলো, তপস্যা করার জন্য মন স্থির করে সে মনকে স্থির করলো। বড়বা ঘটকি রূপ ধরে উত্তর কুরুতে গেলেন, বড়বা নামক ঘটকি ঘোড়া, ঘোড়া ঘোড়ার রূপ ধরে সে উত্তর কুরুতে গেল। উত্তর কুরু একটি জায়গা বা একটি স্থানের নাম। উত্তর কুরুতে গিয়ে সে সর্বলোকের অজ্ঞান দূরকারক স্বামীর তেজ সহ্য করার উদ্দেশ্যে কেবলমাত্র লতা পাতা খেয়ে কঠোর তপস্যা শুরু করল, যেন সে সূর্যের তেজকে সহ্য করতে পারে, সেই শক্তি তার মধ্যে আসুক, সেই জন্য সে তপস্যা শুরু করল। এদিকে সূর্যদেব ছায়াকেই আপন পত্নী জ্ঞানে সে তার সাথে সে জীবন কাটাতে লাগলো, তার সাথে সে সম্ভোগ করতে লাগলো, এবং সে ছায়ার সাথেই সে সম্ভোগ করতে লাগলো, ছায়াকে আপন পত্নী ভেবে, এবং ছায়ার গর্ভে যিনি অষ্টম মনু হবেন শ্রাবণী, যিনি শ্রাবণী নামে অষ্টম মনু উত্তম, তার একটি পুত্র হল উত্তম, আরেকটি পুত্র হল শনি, শনি আরেকটি কন্যা সন্তান হল তপতী। তাহলে সূর্যের সাথে ছায়ার মিলনের ফলে আরো তিন সন্তান, আরো তিন সন্তান জন্ম নিল, উত্তম, শনি এবং তপতী। শনি শনি শনি, তা শনিকে জানলে, শনি সূর্যের দ্বিতীয় পত্নী, যাকে সূর্য জানতেই না যে সে দ্বিতীয় পত্নী, সূর্য আর ছায়ার মিলনে শনির জন্ম হল, প্রথম পুত্র উত্তম, দ্বিতীয় পুত্র শনি, আর তৃতীয় পুত্র হল তপতী। এখন ছায়ার সংঘার তিন ছেলে মেয়ে, প্রথমেই ছিল যাদের নাম হল বৈবস্বত মনু, যম এবং যমুনা, আর দ্বিতীয় পক্ষে মানে ছায়ার গর্ভে এলো উত্তম এবং শনি এবং তপতী।
তাদের ছজনকে দেখাশোনা করতে লাগলেন। কিন্তু স্বাভাবিকভাবেই তার নিজের কন্যা পুত্রদের প্রতি তার স্নেহ একটু বেশি জাগল। তাই বড়দের প্রতি মানে বৈবস্বত এবং তোমার যম এবং যমুনার প্রতি তার অতটা বেশি তার যত্ন, অতটা বেশি আদর, অতটা বেশি স্নেহ ছিল না। খাদ্য, অলংকার, বেশভূষা সব কিছুতেই সে শনি উত্তম এবং এবং তপতিকে অধিক অধিক সুবিধা দিতে লাগল। এই ব্যাপারটা যম লক্ষ্য করলেন যে সে ছোট ছোট ভাই বোনেদের অনেক বেশি করে মা ভালোবাসছে, আর আমাকে আমাদের তেমন করে ভালোবাসছে না। কিন্তু তার কারণ সে জানত না। সে খুব ভাবে যম ক্রোধিত হলো এবং যম ক্রোধিত হয়ে সে বাল্য অবস্থাতে সে ক্রোধে গর্জন করতে লাগলো এবং মায়ের প্রতি সে পা তুলে দিল, কিন্তু পদ আঘাত করল না, সে মায়ের প্রতি পা তুলে দিল। তখন ছায়া যমকে শাপ দিলেন যে যে পা তুমি আমার উপরে তুলতে উদ্যত হলো, যে পা তুমি আমার উপরে তুলতে উদ্যত হলে সেই পা তোমার একদিন খসে যাবে, তোমার একদিন খসে পড়ে যাবে। তো সাপ শুনে যমের ভয় হলো, সে বাবার কাছে গেল, সূর্যের কাছে গেল, বলল বাবা মা আমাকে সাপ দিয়েছেন, মা সকল ছেলে মেয়েদের সমান চোখে দেখবে, কিন্তু তিনি তা না করে উত্তম, শনি আর তপতির প্রতি বেশি স্নেহ দেখেন, আর আমাদের প্রতি তিনি অত স্নেহ ভালোবাসা দেখান না। তাই আমার মনে খুব রাগ হয়েছিল আর আমি পা তুলেছি কিন্তু পদাঘাত করিনি, তাতেই মা আমাকে শাপ দিলেন। বাবা, মায়ের শাপে আমার পা যেন খসে না পড়ে আপনি সেই ব্যবস্থা করুন। তখন সূর্য বলল, বউ অপরাধ করলে মা কখনো পুত্রকে শাপ দেন না। পুত্র যদি অনেক অপরাধ করে মা পুত্রকে শাপ দিতে পারেন না, দেন না। আমার মনে হয় তিনি যে তোমাকে শাপ দিয়েছেন এ বিষয়ে কোনো কারণ আছে, কোনো কারণ থাকবে। তোমার প্রতি তার অভিমান একেবারে অন্যথা হবে না, কৃমিতে তোমাকে দংশন করবে এবং সেই জন্য তোমার পা পুঁজযুক্ত হবে, যমের পা পুঁজযুক্ত। তারপর সূর্য অন্তঃপুরে গিয়ে ভিতরে গিয়ে পত্নীকে বললেন যে পুত্ররা তো সকলেই সমান, পুত্র বা সন্তানরা তো সকলেই সমান, তবুও তুমি কেন ছোটদের প্রতি উত্তম, শনি এবং এবং তপতির প্রতি তুমি কেন বেশি ভালোবাসা দেখাও, কেন বেশি তুমি তাদেরকে স্নেহ করো? সূর্য এমন প্রশ্ন করলেও ছায়া কোনো উত্তর দিলেন না। তখন সূর্য এই রহস্যকে জানবার চেষ্টা করলেন যে কারণটা কি। কারণ যে কোনো দেব দেবী তো বটেই, এমনকি সাধক পর্যন্ত তারা উদাসীন থাকে, এ কথা সত্য, কিন্তু তারা যদি মনে করেন তো যে তো অনেক কিছুকে তারা ধ্যানযোগে জানতে পারেন, অনেক না বলা কথা মনকে তারা ধ্যানযোগে পড়তে পারেন। তাই সূর্য তখন ভাবলেন যে এ কি রকম একটি বিষয় হলো যে মায়ের মনে এরকম কেন স্নেহ, যে কারোর প্রতি বেশি কারোর প্রতি কম, তিনি সেজন্য কি করলেন? তিনি তখন ধ্যানযোগে সব কিছুকে জেনে অভিশাপ দিতে উদ্যত হলেন। ও হয়ে কি করেছ, তুমি তো সংজ্ঞা নও, তুমি তো ছায়া, তুমি আমার সাথে ছলনা করেছ, করে তুমি আমার পত্নীর অধিকারকে নিয়েছ, তুমি আমার সাথে সম্ভোগ করেছ, আমার বীর্যে তুমি সন্তানের জন্ম দিয়েছ, এটা একদম অন্যায়। তুমি আমাকে তোমার সঠিক পরিচয় দাওনি, আমি তোমাকে আমার স্ত্রী ভেবে আমি তোমার সাথে আমি সংগ্রাম করেছি, না না এই একেবারে অন্যায়। তখন তিনি শাপ দিতে উদ্যত হলেন। ছায়া তখন আগেই বলেছিলেন সংজ্ঞাকে যে দেখো আমি শাপ নিতে পারবো না, যদি সূর্য সবকিছু জেনে ফেলেন তাহলে আমি সব সত্য কথা বলে দেব। তখন ছায়া সব সত্য কথা বললেন যে সংজ্ঞা তোমার তেজ সহ্য করতে না পেরে আমাকে রচনা করেছেন এবং আমাকে রচনা করে
তিনি এখান থেকে চলে গেছেন, আমি একেবারে নিরপরাধী, আমার কোনো রকম অন্যায় নেই। তখন সূর্য সবকিছুকে জেনে তাকে আর শাপ বা অভিশাপ দিলেন না। ক্রোধ ভরে সংহার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বিশ্বকর্মার বাড়িতে গেলেন। ক্রোধে কম্পমান সূর্যকে বিশ্বকর্মা নানান মধুর বাক্য দিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। হে সূর্য, তোমার তেজ সহ্য করতে না পেরে সংহা উত্তর কুরুতে বড়বার রূপে তপস্যা করছে, তার উদ্দেশ্যে তোমার তেজ যেন সে সহ্য করতে পারে। তারপর বিশ্বকর্মা সূর্যের অনুমতি নিয়ে তাকে কুদে চড়িয়ে তাকে চেচে দিলেন, তাতে সূর্যের তেজ কম অর্থাৎ নমনীয় হলো, কমনীয় হলো, যা মনুষ্যের পক্ষে সহ্য করা সম্ভব হলো বা যা সংহার পক্ষেও সহ্য করা সম্ভব হলো। তারপর সূর্য বিশ্বকর্মার অনুমতি নিয়ে উত্তর কুরুতে গিয়ে এতে তপস্যারতা একটি ঘটকিকে বা একটি 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 নারী ঘোড়াকে দেখতে পেল। সংজ্ঞায় সেই ঘটকি বা সে নারী ঘোড়া তা সূর্য চিনতে পারল। তখন তিনি এক সুন্দর ঘটকের রূপ ধরে তখন সে একটি সুন্দর ঘোড়ার রূপ ধারণ করল সূর্য, এবং সে বরাবর মুখে সঙ্গম করলেন। অশ্বিনী রূপিণী সংজ্ঞা পরপুরুষের আশঙ্কায় সেই সূর্যবীর্য সূর্যবীর্য নাকের মাধ্যমে সে শরীরের বাইরে করে দিল, বা সে নাকের মাধ্যমে বমন করলো বা বমি করলো। তাতে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হলো, যেখান থেকে বৈদ্য বা যেখান থেকে চিকিৎসার শুরু। তো জন যখন কখনো যদি শরীর খুবভাবে যদি বিনষ্ট হয় তখন অবশ্যভাবে দোয়া, শুধুমাত্র দাবা নয়, দাবার সাথে দোয়াও কাজে লাগবে। তো অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হলো, আর পরে এই অশ্বিনী কুমারদ্বয় স্বর্গের বৈদ্য রূপে খ্যাতি লাভ করলেন। তাই সূর্যকে শান্ত করতে গেলে এই সংহার ধ্যান মন্ত্র ছাড়া সূর্য পূজা কিন্তু সম্পন্ন হবে না। আর শনিকে শান্ত করতে গেলে ওই যে শনির মাতা ছায়া, ছায়ার ধ্যান মন্ত্র ছাড়া শনি শান্ত হবে না। তাই যাদের তোমাদের এই শনি বা সূর্য সম্বন্ধীয় সমস্যা, তাদের জন্য এই যে তোমার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির তিথি থেকে শুরু করে একেবারে তোমার শিবরাত্রির পরে অর্থাৎ দোল পূর্ণিমা পর্যন্ত সব থেকে শুভ সময়, তোমরা এর মধ্যে গ্রহকে শান্ত করবে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা মোহিত হয়ে শুনছিলাম বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে ধর্মীয় বাচন। যারা শনি বা সূর্য সংক্রান্ত সমস্যা আছেন তারা কি করবেন সে কথা উনি জানালেন। সত্যি একজন ধর্মগুরু শৈব সাধক, যার শিব মহাপুরাণ, তন্ত্রলতিকা, বৃহৎশাস্ত্র কণ্ঠস্থ, সেরকম মানুষের সান্নিধ্য যারা পেয়েছেন তারাই জানেন যে জীবনকে কতটা ছন্দ সুষময় তারা সাজাতে পেরেছেন। তাই এই মহান ব্যক্তিত্বের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন দুটো নাম্বার স্মরণে রাখুন, 9830156738, আরও একবার বলছি 9830156738 এবং 9831950049। আমরা জীবনে অনেক কিছু চাওয়া থেকে বঞ্চিত হই, পাওয়া থেকে বঞ্চিত হই, আর সব কিছুর পেছনেই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র ভিত্তিক কথা অনুযায়ী যে বিরুদ্ধ গ্রহাদি আছে তারা আমাদের বিলম্বিত করে তোলে, এবং এই বিরুদ্ধ গ্রহ প্রতিকারের উপযুক্ত সময় মহারাজের শ্রীমুখ থেকে আপনারা শুনলেন যে কিছু পূর্ণ তিথি থাকে, সেই তিথির কথা উনি বলেছেন। আপনারা যত শীঘ্র সম্ভব এই মহান ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য এই দুটো নাম্বারে ফোন করুন, এবং যে পশ্চিমবাংলায় যে তিনটি চেম্বার উনি বসেন সেই তিনটি চেম্বারের ঠিকানা আপনাদের জানিয়ে রাখি। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই
দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা, কলকাতা সল্ট লেকে গুডলাক পয়েন্ট BD 390 Sector 1 সল্ট লেক কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3 স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী, রাগেশ্রী অ্যাপার্টমেন্টে উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734-001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734-001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চোচুর সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চোচুর স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে, সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি, দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে। এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান, তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। কিভাবে চিঠি পাঠাবেন বলে দিই, আপনাদের নাম উল্লেখ করবেন, তারপরে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম সময় এবং শেষে জন্মস্থান। এই চারটে জিনিস কিন্তু আপনারা প্রায়োরিটি দেবেন, এই চারটে জিনিস অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন এই ঠিকানায়, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। চিঠি পাঠানোর কিন্তু একমাত্র ঠিকানা হলো এটাই। অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে আরও একবার আপনারা 2012 সালে আরও পরিপূর্ণ হন, জীবনকে আরও সমৃদ্ধ করুন, এই আশা রাখছি। কারণ বাহ্যিক লালসা, বাহ্যিক মোহে জীবনের পথ চলতে চলতে আমরা যারা বুঝতে পারি যে আমরা দিকভ্রান্ত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি,
তাদের জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। এবং শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত সমস্ত ঋতুতে যে মহান ব্যক্তিত্ব আপনাদের পাশে আছেন, তিনি হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আজকের মতো এখানেই শেষ করব।